ذلك ليعلم أني لم أخنه بالغيب. إذن لم أخنه بالغيب ديا يوسف نوي زليخا. زليخا تار أفراد شكار كوري أمي أفراد كوري چي أمي أنلائي كوري چي تيك أمي زل يوسف بطي أشوك تو خوية چلام أشوك تو هارمو تو جبوك چلے چلوك يامن شندر خويلة مانوشير شباب مانوشير مجا غطو يكتا جنش الله ديه چن آكرشن هوادا شندر خويلة وي ديك آكرشن جائے أمي تار بطي أشوك تو چلام إدا تيك يهي قدا شكار كوري عزيز مصير كتانا يديتے چاہي او عزيز مصير আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম কিন্তু এর চাইতে আর কোন জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই আসক্ত হয়েছিলাম আসক্ত হওয়ার মতো যুবক ছেলেছিল এমন সুন্দর হইলে মানুষের স্বভাব মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন আকর্ষণ হওয়াটা সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায় আমি তার প্রতি আসক্ত ছিলাম এটা ঠিক এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই ও আজিজ মিসির আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম কিন্তু এর চাইতে আর কোন জঘন্য কাজে আমি লিপ্ত হই না يوسف عليه الصلاة والسلام تنار بھائر بھائر قصدك كيبا بنا حلو سورة يوسف تاشل نازلی ہوئي كافر در جواب ترى رسول قصد پرسنا کرسل يعقوب عليه الصلاة والسلام حلو كنان باشن دیا شیریا كنان فرس شیریا يوسف عليه السلام বলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে তিনি মিশর গেল কিভাবে এটা জানার জন্য রাসূলকে প্রশ্ন করা হয়েছে আর আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা ইউসুফ কেমনে গেলেন তিনি কেনান থেকে সিরিয়া থেকে মিশর পর্যন্ত সেই কাহিনী বয়ান করতে গিয়ে সূরা নাযিল করছে আর সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আহসানাল কসাস সুন্দর কাহিনী যেখানে আল্লাহ নিজে বলছেন এই কাহিনী সুন্দর এটা কেমন সুন্দর হইব তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন যেমন তার গঠন সুন্দর ছিল ঠিক তেমনি ভাবে তার চরিত্র তার আখলাকও এমন সুন্দর ছিল যার ফলে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন বেশি সন্তান প্রত্যেক সন্তানের প্রতি এক সমান ভালোবাসা হয় না কিছু সন্তানের প্রতি ভালোবাসা বেশি যাওয়াটা এটা স্বাভাবিক এটা কোনো দোষ না কারণ মহব্বত কারো দিকে যাওয়া এটা নিজের কন্ট্রোলে নয় কিন্তু মহব্বত হইলে একের জায়গা বেশি দিলেনি এটা হইল অপরাধ দোকান একটা বেশি দিলেই এটা যায় কাবর সুবর বেশি দিবা এটা ঠিক না কিন্তু উঙ্গা সুমা দু একটা বেশি ভর্তি হয় এখন আসুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন এই কারণে যেমন দৈহিক সুন্দর আল্লাহ এমন সুন্দর আর কোন নবীকে মানান নাই আমাদের নবী ছাড়া আমাদের নবী সারা যত নবী পৃথিবীতে আসছিলেন সকল নবীর চাইতে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন তার আখলাকও ভালো যেহেতু নবী হবে আর স্বপনের মাধ্যমেও বোঝা গেছে উনি যে নবী হবেন ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি মহব্বত করতেন বাইরের দাবি হইল বাকি দশজন ওনার যে সৎ ভাই তাদের দাবি হইল যে আমরা দশ জনের একটি জমাত রুজি রোজগার আমরা করি জাগাও নাই সাইজ কইরা না হইলে আন্তর্জাতিক খালি কইলি এক বইত খেরাতে আমরা জায়গা বড় হোক তাহলে একটু একটু ধাক্কা দিয়ে উঠন লাগতো না যে যেখানে আছেন এখান থেকে একটু ধাক্কা দিলে আদার যদি আগান
তো সকলের আদাত মিলে কয়েক আত হইল জোরে কোন ঠিক না ঠিক না একটু মেহরবানি করে সামনের দিকে আল্লাহুস সালাম উনার ভাইরা বলেন যে আমরা 10 জনের একটি জমা রুজি রোজগার করে আমরা আনি বাপ রে দে মহব্বত পাওয়ার দাবিদার আমরা আর বাবা দেখা যায় মহব্বত করে ইউসুফ মহব্বতের বেলায় আব্বা ফতারামি আমাদেরকে মহব্বত করে এটা আমনও কইবে লন্ডন থেকে হইছে আমি রুজি করে দেই আর মহব্বত করে দেখা যায় আরেকটা রে তখন আপনারও মিজাজ খারাপ হবে স্বাভাবিক মানুষের মানুষের একটা মানসিক একটা আছে না আমরা 10 জন বড় বড় তারা এক একজন আর আমরা রুজি রোজগার করে দেই অন্যান্য উসবা আমরা হলাম একটি 10 জনের একটি জমাত মহব্বত আমাদেরকে করার কথা ছিল কিন্তু আমরা না কইয়া আমরা ইউসুফকে মহব্বত করে তো এটা তো দেখা যায় আব্বা ফোয়া তারাইছে এখন আসুন তাদের ধারণা হলো ইউসুফকে যদি আমরা সরাই দিতে পারি তখন আর মহব্বত তাহার জায়গা থাকতো না আমরার দিকে আপনামনি ঘুরাইব আর এই কামের লেগে দরকার হয় আমরা তোবা করিলাম একটা করে লাই ঠিক হইছে এই যে তাদেরকে শয়তান প্ররোচনা দিল এমনি কিন্তু তারা খারাপ ছিল না এরা এত খারাপ না কিন্তু এই কামটা করিলেছে হিংসার বশীভূত হইয়া যে ইউসুফকে সরাইতে পারলেই আব্বার ভালোবাসাটা আমরা পাব এখন দেখা গেল কেমনে সরামু ইউসুফকে সরাইতে হইলে আব্বার কাছ থেকে আমরা তার হিতাকাঙ্ক্ষী তার কল্যাণকামী এটা কইয়া আব্বার কাছ থেকে আগে নেওয়ার লাগবে নিয়ে এক করে জনগণ মতো বাড়ি আমরা হত্যা করে ফেলব অথবা এমন জায়গায় ফেলে দিব যে হ্যাঁ ফিরা জীবনে কোনোদিন আই থাকতো না 10 জনের মধ্যে বড় যে একটু বড় ভাই কিন্তু এমনি একটু সরল থাকে বড় ভাইটা ভাই একবার মারণ ঠিক একটা কুয়া ফলে দিলে মানে চলো ইউসুফ আলী ইসলাম কেনার জন্য বাবার কাছে গিয়ে বলে আব্বা ইউসুফের বেলায় আপনি আমাদেরকে বিশ্বাস করেন না অথচ আমরা তার বড় ভাই আমরা তার হিতাকাঙ্ক্ষী আমরা তার কল্যাণ কামনা করি দেন না আমরা সাথে আমরা যে জঙ্গলে যাই সেখানে ফল ফুরটের গাছ আছে একটু আনন্দ করবে ফল ফুরট খাইব আমরা সাথে বাবা ডাক দিয়ে কয় আমার ভয় হয় বাঘে নি খেলা পরবর্তীতে তারা ইয়া কিন্তু কইছে বাঘ খাইছে কথাটা কইলাম ফুললে ইয়াকুব আলাইহিস সালাম তো কইছে বাঘ কোনায় গেছেন নাই জানি বাঘ নামটা তো হইলে ইয়াকুব নবী কইল তাফসীরে মাজহারিতে লেখে ইয়াকুব আলাইহিস সালাম বাঘে খাইল বইটা কইল কেন ইয়াকুলাহু যিব তাফসীরে মাজহারিতে লেখেন যে ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন ইউসুফ নিচে আর উনি পাহাড়ের টিলায় এমন সময় 10টা বাঘ আয়া তারা ঘেরাও করছে ইউসুফ আলী ইসলাম তখন বলতেছেন আব্বা বাঘে আমাকে ঘেরাও করে ফেলছে কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যে পাহাড়ের টিলে আছে সেখান থেকে তিনি আসাও সম্ভব না এমন সময় দেখে বাঘে যখন হামলা করলো ইউসুফ আলী ইসলাম একটা গর্তের মধ্যে পড়ে গেল বাঘে আর লাগাল হয়েছে না এর ব্যাখ্যা তিনি করলেন যে এই বাঘ 10টা বাঘ হলো আমার 10 ছেলে আর আমি বাবা হইয়াও ইউসুফকে তাদের হাত থেকে রক্ষা করতে পারবো না আবার গর্তের মধ্যে যে বিলীন হয়ে গেল এতে বোঝা যায় 10 জন ভাইয়ে মিলে আমার ইউসুফকে মারতেও পারবো আল্লাহ হেফাজত কর আল্লাহ রাব্বুল আমিন এই ঘটনা ঘটাইয়া মাসকান দিয়ে আর একটা পরীক্ষাও নিলেন তাফসীরের কিতাবে লেখে ইয়াকুব আলী ইসলাম নামাজ দাঁড়ায় ছেলের দিকে চোখ যাই মহব্বতের সন্তান যদি আপনার থাকে আর ঘরের মধ্যে খেলাধুলা করে
খাট পালঙ্গের মধ্যে খেলে আপনি নামাজ পড়েন দেখবেন এটা খাট থেকে নিচের দিকে নামবার সময় অর্ধেকটা নামি গেছি আর অর্ধেকটা ঝুলে রয়েছে এমন সময় আপনি আলহামদুলিল্লাহ বললেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর এটা নিয়ে ফুটে যাই গেল এর মা জানে কই গেল মন এদিকে যাওয়া স্বাভাবিক ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া সুন্দর ছেলে ইউসুফের দিকে চোখ চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়াইছো আমার দরবারে আর ছেলের মহব্বতে দেখা যায় তোমার খেয়াল নজর সন্তানের দিকে চলে যায় তাহলে আমি এই তোমার সন্তানকে তোমার কাছ থেকে সরাইয়া নিয়া এমন কান্দানি কান্দামু দেহমু তখন মহব্বত কই যায় তো পরীক্ষা হয়ে যাবে পয়গম্বরকে পরীক্ষা তলায় দিল যাই হোক ইয়াকুব আলাইহিস সালাম তিনি তাদের সাথে দিয়া দিলেন শেষ পর্যন্ত তারা নিয়া করছে গিয়া বাবার সামনে যতক্ষণ আছিল ততক্ষণ তো কান্দ করে রয়েছে হ্যাঁ কয় আমার কাছে দেন হ্যাঁ কয় আমার কাছে দেন আর বোঝা যায় ইউসুফের লাগে কুলজা ফাটি যায় ওগুলো একজনের এমন মহব্বত কিন্তু আর ইয়াকুব আলাইহিস সালাম পথের দিকে তাকাই দিলেন কিন্তু যেই মাত্র চোখের আড়ালে গেছে এমনি আশার দেখা লাইয়া কয় তুই না স্বপ্নে দেখছিল সান শুরু স্তরে সাজদা করে অন ক তোরে সাহায্য করত এখন আসার দেহ একজনে লাত্তি মারে আরেক ভাইয়ের কাছে যায় তুই এই ভাই আবার লাত্তি মারে ইউসুফ আলী সালাম বলেন আব্বার সামনে যে তোমরা কারাকারি করলা আর অহন দে মারে লাত্তি মারে ডিগি দিয়া যাই হোক ইউসুফ আলী সালামকে মায়ের দূর করে কুয়ার যখন ফেলে দিল আর গায়ের জামাটার একটা দিল জামাটার একটা বকরি যাব কইরা দুম্বা এটার রক্ত দেওয়া জামাটার মা খাইছে বাপরে বুঝাই তো রক্ত দেওয়া বাঘে যে খাইছে কিন্তু আল্লাহ মাতার স্কুপ একটা ড্রিল করে দিছে পাঞ্জাবিটা জিপ তো আর মন নাই বাপের কাছে গিয়া কান্দা কাটতে কইলো ইউসুফরে বাঘে খাইলি ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ধরলেন এইভাবে ধরে বলেন কেমন শিকারি বাঘে খাইলে আমার ইউসুফকে জামার ভিতর থেকে খাইছো কিন্তু জামা দিছিল না ভালো না বড় শিক্ষিত বাঘ রে ছেলেরা কয় আর আব্বা তো বিশ্বাস করছে না আর আমরা তো ভুল করছি জামাটা দিছিলাম না কথাটা তো ঠিক তফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ হানিফাতি রহমাতুল্লাহ লেখেন বাপকে বুঝাবার জন্য তারা বেড়েন তো বড় বড় জোর জেনে বেড় দিয়ে গিয়া জঙ্গল থেকে এক বাঘ ধরে লিয়েছে বাঘে তো আর মারতে পারে না দোষীদের ফসা ভাই তুমি বাঘ ধরে না হয় এই বাঘে খাইছে আপনি তো বিশ্বাস করছেন না বাঘটা ধরে আনছে ইয়াকুব আলাইহিসসালাম বাঘের মাথায় হাত দিয়া বলেন ওরে বাঘ আমি কি অন্যায় করলাম আমার ইউসুফকে তুই কেন খাইলি আল্লাহ রাব্বুল আমিন আপনি বাঘের জবান খুলে দিয়েছে বাঘ ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আপনার ইউসুফকে খাবো দূরের কথা আমি ইউসুফ জিন্দগিতে দেখছি না আমি জঙ্গল রই না আমি আসতাম বেড়াইতাম আমার ছেলেরা ধরলি তখন ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তাদের মন তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত আরো গন্ডগোল পারবো না কমবো পারবো আচ্ছা যাক আর জমাতে লাভ নাই উনি বলেন ফাসাবরুন জামিল আমি সবর করলাম ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়া ছেড়ে দিল আল্লাহ ডাক দেবে ও জিবরাইল যাও তাড়াতাড়ি ইউসুফ আলাইহিসসালাম এই অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা তার নিচে বিছায় জিব্রাইল আলাইহিসসালাম বলেন আমি কই আর ইউসুফ কই কত দূর এমনি আমার যা ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার সমস্ত পাখা ছেড়ে দিয়া টান দিলাম জোরে টান দেওয়ার পরে তাকায় দেখি কুয়ার ভিতরে আমি আগে পৌঁছে গেছি ইউসুফ অখনো আসে নাই আমি এমনি ইউসুফকে আমার পাখার মধ্যে রুই পালাইলাম এরপর একটা হাত তোরা সিলিন্ডার মধ্যে বয়াইলাম জিজ্ঞাসা করলাম
এখানে কুয়ার মধ্যে কেমনে এলে? কুয়া আমার বাইরে হলাইছে। তোমার বাইরে ভালো এলো, কি অন্যায় করছিল? জিব্রাইল মাথা কুয়ার আর কিছু না, আমার আব্বা আমার বেশি মহব্বত করতেন, এই মহব্বত করারই আমার কুয়াত আওয়ার কারণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, গলার মধ্যে একটা তাবিজ আছে, এটার ভিতরে একটা জামা আছে, এটা টান্দা কইলে ইউসুফ রে হরাই দাও। ইখানে আবার জামা এলো করছি গিয়া তাবিজের ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হলেন ইয়াকুব আলাইহিসসালামের দাদা, বাবার নাম হলো ইসহাক, আর ইসহাকের বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়ার সময় নমরুদের লোকেরা জামা খুলে লইছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, প্রভু তোমার জন্য আগুনে পড়ে জলে ছাই খাই হইতে আমি হাজার বার রাজি আছি, কিন্তু উলঙ্গ করা হবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন তখন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আগুনে ফেলে দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হয়। এই জান্নাতি পোশাকটা নিয়ে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রইলেন, বের হয়ে আসলেন। এই পোশাকটা ক্রমান্বয়ে ইসহাক আলাইহিসসালাম পাইল, ফলে ইসহাক আলাইহিসসালাম থেকে ইয়াকুব আলাইহিসসালাম জান্নাতি পোশাক পাইলেন, আর হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই জান্নাতি পোশাকটাকে একটা কবজের ভিতরে তাবিজের ভিতরে বইরা, এরপরে এটা জান্নাতি পোশাক তো টান দিলে অনেক বড় হয়, আবার খুব ছোট হয়। এই পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বইরা ইউসুফ আলাইহিসসালামের গলার মধ্যে লটকাই দিছে হেফাজতের লেগে। এই তাবিজের ভিতরে পোশাক, আল্লাহ বলেন তার জামা একটা আছে তাবিজের ভিতরে, যেহেতু বায়রা জামারা রেখে দিছে, খুললে রেখে দিছে, সুতরাং ওই জান্নাতি পোশাকটা ইউসুফ নবীকে পরাইয়া দাও। ইউসুফ আলাইহিসসালাম এখন কুয়ার ভিতরে আছেন, আর বড় ভাই ইহুদা তার না হে কুস খবর রাখে কোন সময় আয়ার, হি দিকে এক বনিক রাজাইতেছে রাস্তা দিয়া, তার আর পানির দরকার, খুঁজতে খুঁজতে গিয়ে কুয়ার মধ্যে বালতি বাড়াইছে, এমনি আল্লাহ অর্ডার দিল জিব্রাইল এই বালতির মধ্যে ইউসুফ নবীর বয়ে দাও, যেই মাত্র বসাইছে আর এমনি আর টান দেখে বালতি দিব বাল লাগে, যখন দেখে গর্তের কাছে আইতাছে মুখের কাছে, বুঝা গেল সূর্য গর্তের ভিতর থেকে উঠতেছে, সকলে হয় ইন্না আলিল্লাহ, সূর্য তো আসমান উড়ে হন দি গাতার থেকে উঠতেছে, ব্যবহার কি তা? যেই মাত্র কাছে আইছে এমনি কয়, একটার নাম হইলো বাশির আর একটার নাম হইলো বুশরা, ডাক দিয়া কয়, ইয়া বুশরা হাজা গুলাম, এটা হইলো একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা হইল ইয়া বুশরা হে কি সুসংবাদ, কি আনন্দ দীক্ষা দা, এমন সুন্দর গুলাম জিন্দিগিতে, এমন সুন্দর ছেলে জিন্দিগিতে দেখি নাই, সূর্য সেইটার লাল দেখা যা, ফাইলেছি গুলাম দি ফাইলেছি মানে হানি হইতে গিয়া। আর যেই মাত্র ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার বাইরে উঠাইলে সেহারার আলো ওনার বাবার বাড়িত গিয়া বাড়ি লাগছে, এই আলো দেখা বড় ভাই ইহুদা দৌড়তে বাড়িয়া কর, ওই কে কই আছো তাড়াতাড়ি, আমি লিখে এমনি কি বলি ইউসুফ রে কুয়ার থেকে তুলে লিখে, কো কেমনে বুঝলা, কো আটকা দেখলাম বাড়ির মধ্যে একটা দিনের জিলহির মতো, আর আলোটা বুঝলাম এটা ইউসুফের সেহারার আলো, হ্যাঁ তখন ওটা এলে যায় এমনি দৌড়িয়া গিয়ে তারা কয় কে এই ছেলেটা আমরা গোলাম, সে ভাগ্য জায়গা ভাগ্য জানের অভ্যাস, এটা আমরার তো ঠিক আছে, তোমরা যদি নিতে চাও নিয়ে যাও, তবে আমরা কিছু টাকা বসে দেওয়া যাবো, 40 টাকার বিনিময়, কেউ বলেন 20 টাকার বিনিময় বাইরা ইউসুফ রেখে দিলি, এই কম পয়সার মধ্যে বেসলো, কেন অত কম পয়সায় গেল এই গেলো একটা কারণ আছে, আগে দেখুন খালি শুধু বুঝবার লেগে আনতেছে তো অনেক সময় হবে,
এখন দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কম পয়সা বিক্রয় লখনে মাত্র 20 টাকা বাক্সিন দারাহিমা মাদুদা মাদুদা শব্দরা আরবিতে তখন সময়ে টাকা পয়সা গণনের দুই পদ্ধতি ছিল একটার নাম মাদুদা আরটার নাম মাজুনা গণনা দেন আর হলো মাটপা দেন তো 20 পর্যন্ত কেউ বলেন 40 পর্যন্ত কত 1 2 3 4 5 6 7 গন্ত 40 এর উপরে গেলে আর গণনা গানি নাই মাটপা দাও তো আল্লাহ কোরআনে বলছেন মাদুদা এতে বোঝা যায় 40 এর উপরে ছিল না 40 এর নিচে ছিল এত কম পয়সায় বিক্রি হলো কেন কই একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চেহারা পানির মধ্যে দেখা যায় অনেক সময় তালাব গেলে পানির মধ্যে নিজেরে দেখা যায়নি একটু ধরে হুকা পানির মধ্যে নিজেরে দেখিয়া তখন কয় ওহ অত সুন্দর যদি কোনো গোলাম হইতো মানে সে কোটি কোটি টাকা দিয়ে কিনলে হইলে আল্লাহ কত রাখো কম পয়সায় বেচা দেখাই দিমু যে সুন্দর হইলে দামি বেশি হয় না আমি আল্লাহ দামি না বলবে এখন বেচা লাই আর কয় এটা বাঘবার কিছু অভ্যাস আছে তোমরা হলাম নজর রেখো এটা কয়েদ অনুর উদ্দেশ্য হইলো এরা যেন ভালো করে নজর দিয়ে নিয়ে যায় মাঝখানতে তোমার পত্রিকা বাইজ্ঞা না আইতে পারে বাড়ি তুম না আইতে পারে তারা হল নিয়ে যায় বান্ধি লেছে সামনে বসে মার কবর হজরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মা তোমার ইউসুফের হাতে এখন বান্দা পায়ও বেঁধেছি আমি যেন দৌড় দিতে না পারি মার কবরের পার দাঁড়ায় যখন কান্দে তারা একটু সামনে অগ্রসর হয়ে গিয়েছিল হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে ইউসুফ নাই করি বাঘার অভ্যস্ত ঠিকই আছে দেখা যায় আয়া দেখে কবরস্থানে কান্দ যাই হোক এইভাবে যখন মিশরের বাজারে নিয়ে উঠল তখন দেখা গেল হিরিক পড়ে গেল কেনার জন্য কিনতে গিয়া শেষে জুলাইখাও হারতি জুলাইখার স্বামী হইল ওই দেশের অর্থমন্ত্রী কি মন্ত্রী আর তো ধরে গেল না আর টেহার মন্ত্রী আজই যে মিসির বলা হয় তো টেহার মন্ত্রী যে এবার বউ জুলেখা সেও এই ইউসুফকে কিনার জন্য আসে শুধু জুলেখা না হাজার হাজার লোক কিনার জন্য আসে এবং শুধু হাজার হাজার লোক না এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি তিনিও এই সদাগর কিন্তু এখন ইউসুফ রে কে কিনবে কার বন্ধক পড়ে জুলেখা তার স্বামীকে বলল যে কোনো মূল্যে হোক ইউসুফ রে আমার খরিদ করে দিতে হবে আর না হয় তোমার সংসার করা সম্ভব নয় তোমার আসল কথা ফাঁস করে দেব এটা একটা কারণ আছে কইলাম না সব কইতে গেলে অনেক লম্বা জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখকে পাগল হইছি জিজ্ঞাসা করছিল তোমাকে আমি পাবো কোথায় বলে আমাকে আজিজে মিসির হিসাবে পাবে এখন এই জুলেখার যত বিয়ার প্রস্তাব আসে কোন প্রস্তাবে রাজি হয় না জুলেখার বাবা ছিল ইয়ামনের রাজা সেই এমন দেশের রাজার কন্যা হলো জুলেখা জুলেখা একমাত্র কন্যা এখন কারো কাছে যখন রাজি হয় না আজিজে মিসির ছাড়া মিশরের যিনি অর্থমন্ত্রী সে ছাড়া কারো কাছে বিয়ে বসবে না এখন আজিজে মিসির যে এবার বিয়ে করার যোগ্যতা নেই এখন বাদশার কাছে তদানীন্তন সময় যে বাদশাহ ছিল মিশরের তার নাম হলো রায়ান তার কাছে প্রস্তাব পড়ালো ইয়ামনের রাজা যে তোমার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দিবে এখন অর্থমন্ত্রী তো বিয়া করার যোগ্যতা নাই এখন এই কথা যদি বলতে যাই তাহলে শরম না এটা তো একটা গোপনীয় জিনিস আউট হয়ে যাবে এখন কইলো ঠিক আছে রাজি আছি বিয়া করামু কিন্তু আমরা দাম আনলইয়া তোমরা দেশে যাইতাম না যদি তুমি মেয়ে লইয়া আমরা দেশে হইয়া বিয়া দাও রাজি এর অর্থ হইলো কোন বাদশাহ তার নিজের মেয়েকে আরো জনের বাইতে নিয়ে বিয়াতে দিব দিব এখন তো এইভাবে যদি না দেয় আর দেয় যদি এইভাবে তাহলে আমরা পরে কমু যখন গন্ডগোল লাগবো জামাই বয়ে তখন আমরা কমু কি দোষ আমরা তো তোমার বাইত গিয়ে বিয়া করে আর না দেয়া গেছিল মেয়ের চাপাচাপির কারণে
বাধ্য হইছে আইন নেবিয়া দিতে ইয়ামান থেকে মিশর আয়শা অর্থমন্ত্রীর কাছে জুলেখাকে বিয়া দিল বাসর রাত্রিতে যখন আজিজ মিশরে দেখলো দেখা কয় তুমি ন তুমি না স্বপ্নে যে দেখছিলাম ইদার উনার স্যার হয় তোমার মিল যাই হোক এখন তো বিয়া হয়েছে চলছে ওই আজিজ মিশির রেখো তুমি আর যদি সব কিছু হাস না করন লাগে আর আমার তাহন লাগে এই গুলামটা কিনে দেয় এখন বসে মহাবীর বাদশার কাছে গিয়া কইল যে আমার তখন অর্থমন্ত্রী সব এখন আপনি যেভাবে হোক এই গুলামটা কিনে দেবে যেখানে এই দেশের সবচেয়ে বড় শিল্প ইউসুফকে কিনতে গেছে এখন কেমনে কিনবে শেষে এখন একটা হয়েছে যে সবচেয়ে বড় রেট কইব তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে জুলেখার হকতিকাল যেটা লেখা হইল কে কত কয় এটা ক হয় না খালি বৌড় কইয়া যাইবা বুঝলো আমি অত অমুক অত অমুক 5 কোটি অমুক 10 কোটি এরপরে সব মিলাইয়া যার অ্যামাউন্টটা বেশি হবে তার কাছে আমরা ইউসুফকে বিক্রি করব জুলেখা কোনো কুটি না লেখা লেখছে যে সর্বোচ্চ রেট যেটা হবে সেটার থেকে আরো হাস্য রেখা বেশি বুঝেন নাই মনে হয় যদি এখনো বুঝুননি সর্বোচ্চ রেট যেটা হবে 5 কোটি হোক আর 100 কোটি হোক সর্বোচ্চ রেট যা হবে এটার থেকে আমি হাস্য বেশি এখন যত রেট হয় শেষ পর্যন্ত জুলেখাই হইল ঠিক নেই এখন জুলেখা দেখে এই ছেলে সৎ কুয়ার যখন ফলাইছিল তখন তার বয়স 17 আর যখন জুলেখার গড়ে গেছে তখন 18-19 এরম বয়স হবে কথা বুঝেন এখন জুলেখা তার প্রতি আসক্ত হইয়া গড়ের ভিতরে নিয়ে 60টা গেট লাগাইয়া একটা মূর্তি আছিল কারণ জুলেখা হইল এ দেশের লোকের হলো মূর্তি পূজারি মূর্তির কাপড় দিয়ে ঘুরছে কইটা গুরু খেলে গা কইটা আমার মাহবুব এটার সামনে কেমনে এটা করতাম গেট লাগাইছে ইউসুফ আলাইহিস সালাম কেমন কয় যখন কইছে যে এটারে কাপড় দিয়ে ঘুরি লাইছে যেমন না দেখে ইউসুফ আলাইহিস সালাম কয় প্রভু জুলেখা তার খোদাকে তার মাহবুবকে কাপড় দিয়া ডাকতে পারে কিন্তু আমি তো এমন মাহবুবকে বিশ্বাস করি যে মাহবুবকে পর্দা দিয়া ডাকা সম্ভব নয় পর্দা দিয়া ডাকা সম্ভব না এমনি জুলেখা ডাক দিয়া বলে তুমি কত সুন্দর আমার জিন্দগিতে কত চুল দেখলাম কিন্তু তোমার চুলের মতো দেখিনি আকর্ষণ করে তা আমরা দেশের প্রেমিকারা যা কয় প্রেমিক প্রেমিকারা সব কইতাছে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জুলেখা আমার চুল যতই সুন্দর হোক না কেন যেদিন মরে যাব কবরে যেদিন রাখা হবে আমার দেহ থেকে এই সুন্দর চুলগুলো অটোমেটিক ভাবে ঝরে ঝরে পড়ে যাবে ইউসুফ নাক দেবে জুলেখা ডাক দিয়ে ইউসুফ জীবনে কত চক্ষু দেখেছি তোমার মতোই মন মায়াবী চোখ কোনোদিন দেখিনি ইউসুফ আলাইহিস সালাম বলেন ও জুলেখা আমার চোখ যতই সুন্দর কবরে রাখার পরে এই দেহ থেকে চক্ষু একদিন কষে পড়ে যাবে জুলেখা যত আকর্ষণ করার জন্য চেষ্টা করে ইউসুফ আলাইহিস সালাম এটা কবরের দিকে পরকালের দিকে দাবিত করে কোন অবস্থায় যখন হয় না ইউসুফ আলাইহিস সালাম বলেন এমনি তাকায় দেখে বাবা এই আঙ্গুল কামর দিয়া ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফের সামনে তুলে ধরেছে বাবা আঙ্গুল কামর দিয়া যেমন বোঝা যায় বড় চিন্তিত কেউ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা এই আয়াত চোখের সামনে ভেসে উঠেছে ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন আমি কেন বৈশা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না গ্যাপটা পূরণ করতে হবে দরজা পর্যন্ত একটা গ্যাপ আছে না একটু জোরে কেন না তাই ইউসুফ আলাইহিসসালাম বলেন প্রভু আমি দৌড় দেই আমার যুদ্ধর ক্ষমতা আমি শেষ করি এরপরে তুমি সাহায্য করো যখন ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিয়েছেন
জুলেখার ডাক দেয়া কয় মোল্লারা কিছু ব্যাগ কলই ষাটটা গেট লাগাই দৌড় দিলে কি কাম হবে কপালটা বাংবা নাকটা বাংবা দুইটা কাম হবে না ইউসুফ আলাইহিসসালাম যেইমাত্র গেইটের কাছে গিয়া পৌঁছেছে নাক দরজায় লাগার আগে আগে আল্লাহ প্রথম দরজা খুলে দিয়েছে জুলেখা কয় আরে অন্ধি খুলে গেল অটোমেটিক সাবি সারা এমনি ভিসে দৌড় দিছে দৌড় দিয়ে গিয়া পাঞ্জাবের কোনার ধরে দেখছে আর এর ভিতরে গিয়ে গেটের সামনে গেছে খার হয় আবার নাকটা বাড়ি লাগবার আগে উবাইল এই সুযোগ আছে আমার কোনার ধরে আর গেট খুলে গেল দৌড় মারে তো আবার পাঞ্জাবের কোন আছে সিরা রেখা দেয় ষাটটা গেট অতিক্রম করে যেই মাত্র খালি দরজা তাইছে আজি যে মিশির যে জুলেখার স্বামী সে হয় আর এমনি মহিলারা তো খুব তাড়াতাড়ি আবার কথা বানাইতে পারে হাঁটু ধরে কোনো ঠিক নেই কথা খুব তাড়াতাড়ি বানাই দেব এমনি কয় দেখো তা নিমন গুলামের কি বিচার হওয়া দরকার তার মালিকের সাথে ওয়াইফের সাথে ইমন কাম করতে চায় শাস্তি আর কঠোর শাস্তি হওয়ার দরকার অথবা জেল হওয়ার দরকার মানে ভাই শালা আগুই দিলাইছে আবার নিমারে লাই ইউসুফ আলাই সালাম কয় আমি এটা কিছু জানি না আমার বরং দরজা নিয়ে লাগাই লাইছি তো গুলামের কথার চাইতে বউর কথার দাম বেশি হইতো না ম্যাডামের কথা আমার দাম বেশি না সাহরের কথা বলতে দিলাইব এখন দেখা যায় ইউসুফ আলী কিসালাম যতই কয় হয় না আর এমন সময় এক বাচ্চা এক মহিলা বাচ্চা দুধের বাচ্চা লোক কলুরে এই ঘটনাতে করলে গেছে বাচ্চার কাছে আল্লাহ জবান বাচ্চা যদি কইতো ইউসুফ দোষী আর জুলেখা দোষী ইউসুফ সত্যবাদী এটা হয়তো মনে করতে পারতো যে বাচ্চা মনে হয় কোনো জাদু টাদু করিয়া তার সমান কথা বের করলে বাচ্চা রায় না দিয়া আজিজ মিসির জজ বানাইয়া বিচার হতি বানাইয়া বাচ্চা কয় ও আজিজে মিসির কে দোষী এইভাবে না কইয়া তাকায় দেখো পাঞ্জাবিটা আর সামনে দিয়ে ভাড়া না ভিসি দিয়ে ভাড়া যদি ভাড়াটা সামনে দিয়ে হয় ইউসুফ দোষী আর ভাড়া যদি ভিসে দেওয়া হয় জুলেখা দোষী যখন চাই দেখে ফিসে দেখা বুঝে লাইছি গো তুমি দোষী ঠিক কিনা তুমি দোষী যাও অস্তাক ফিরিলি জাম্বিকে তোমার অপরাধের জন্য এদিকে তার কাছে ক্ষমা চাও আর তার ইসুফ আছে এটা বাদ দিলাম ইসুফ এটা বাদ বাদ কিন্তু জেলে ঢুকাইবার ব্যবস্থা করে দিছে ইউসুফ আলী ইসলাম একটা দোয়া করে দিয়েছে আল্লাহর কাছে আরো বহুত ঘটনা এখানে দোয়া করে দিয়েছে আল্লাহ এই দেশের মন্ত্রী পাড়া এলাকার মধ্যে একটা গুঞ্জন উঠছে অর্থমন্ত্রীর বউ রেখিতা করলো অর্থমন্ত্রীর বউ রেখিতা করলো এখন অর্থমন্ত্রীর বউ কয় আমি কি করলাম তাহলে বুঝাই দিই কারে কয় দাওয়াত দিয়ে নাও করলো এরপর বুঝাই দিছে ইউসুফ কারে কয় তখন বলে আত কেটে দিয়েছে বলে অঞ্জুলেখা আমি তো আত কাটছিলাম না তোমরা দিয়ে আত কেটে লেছো তোমরা দিয়ে আমার থেকে ডাবল দোষ নেই তখন সকলেই কয় না ইমন গুলাম হইলে কারণ তারা কয় দেখে কয় সুবহান আল্লাহ হঠাৎ করে দেখে কয় মাগাদা বেশর ইন হাদা ইল্লা মালাকুন কারীম সম্মানিত ফেরেশতা এই লোক হতে পারে না তখন বলে কয় তোমার মালিকে যখন তুমি যার গোলাম তার ওয়াইফে যখন এসে তুমি তার আকাঙ্ক্ষাটা কিছু আবদারটা রাখো না মহিলারাও ক্যাম্পাস করে তখন ইউসুফ আল্লাহ আমার জেলও যখন স্যার আর কোনো উপায় নাই আল্লাহ জেল যখন তুমি নিজে কইলে শুধু জেলই যাও জেলের নাম কইলা কানে ইউসুফ আলী কিসালাম জেল রইলেন সাত বৎসর সাত মাস সাত দিন নিরপরাধ জেলখানার ভিতরে একদিন জিব্রাইল গেছে তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই জেলের ভিতরে কেন আইলেন আপনি জিব্রাইল এখানে সব সুর বদমাইশ দুই নম্বর লোক গান্ধাখুর মদখুর সবই কেন এমন একটা অপবিত্র জেলখানার ভিতরে আপনি জিব্রাইল কেন আইলেন তখন জিব্রাইল কয়
যেখানে ইউসুফ নবীর মতো পয়গম্বর এই জেলের ভিতরে এসেছে, এই জেলখানা আর অপবিত্র রইছে না, পবিত্র হইয়া গিয়াছে। বাসায় পরে স্বপ্ন দেখলো, এক স্বপ্ন, সাতটা গরু তরু তাজা নিম নদীর থেকে উঠতেছে, পানির থেকে বেরিয়েছে, বিরাট বড় দুধে বড়া, আবার সাতটা ফেক থেকে বাড়িছে, অদ্ভুত প্রাণী, আয়া কইলি আছে, সব শেষ, সিরে ফেলা খাইয়া শেষ, ইটার স্বপন জিগে বের লেগা। এটার বহুত ঘটনা, জেলের ভিতরে তার একটা প্রভাব সৃষ্টি হয়েছে, জেলের ভিতরে যে সিদ্ধান্ত স্বপ্নে দুজনে দেখছিল, উনি যা রায় দিছে সেটার মতোই হয়েছে। এরা গিয়া বাড়িয়া গিয়া কয় বাদশার কাছে, আপনি যে স্বপন দেখছেন এই স্বপনের ব্যাখ্যা জানতে হইলে জেলের ভিতরে যে ইউসুফ আছে ওনার কাছে যেতে হবে। তো ওনার কাছে যাওয়ার পরে গিয়ে জিগাইছে, উনি যখন কইয়া দিছে বাদশার মোটামুটি মানে মন হুত হয়েছে, তখন কয় ওনারে বের করে আনো। উনি বললেন বের করে আমি এইভাবে আসবো না, আমি আগে নির্দোষী এই কথা ঘোষণা দিতে হবে, আর না হয় জেল থেকে বের হব না। আমরা যদি দুর্নীতি মামলা জেল নিয়ে আড়াইয়া দেয়, আমার দুর্নীতি নাই, কিন্তু এরপরে যদি জেলের ভিতরে না ঢুকাইয়া দেয় আর এরপরে আমার আমরা বেরিয়ে জানিয়া জান জান মারি, তো আর নির্দোষী না দোষী এটা বাড়িবার অর্ডারটাতে দিছে, একটা দৌড় দিলাম বলে জোরে কোন ঠিক না, ঠিক না। আল্লাহর রসুল প্রশংসা করে কয় সাত বছর সাত মাস সাত দিন জেল খাটার পরে যে লোকটার অর্ডার হইলো তুমি জেল থেকে বের হয়ে চলে আসো, তুমি মুক্ত, তোমাকে মুক্তি দেওয়া হলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কয় আমি বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষী এই কথা ঘোষণা দেওয়া না হবে। রসুল বলেন আমি হইলে দৌড়তে পারি গেলাম বলি, আসলে রসুল বাড়িত না, কিন্তু রসুল বুঝাইতে চায় যে আমি হইলে বাড়িয়ে যাইতাম, ইউসুফ নবী তো ইয়ার পরও কয় নির্দোষী না হইয়া আমি বের হব না। এখন কেন ও এখন আমার আয়াতে আসে জানো দিছে, কথা বুঝছেন, আয়াত জানো দিছে 53 নম্বর আয়াত, ওই 53 নম্বর আয়াতের মধ্যে এতক্ষণে আসেন, 53 নম্বর আয়াতের মধ্যে গড় আগে এই 52 নম্বর আয়াতে বলেন ذلك ليعلم أني لم أخنه بالغيب كان আমি এই কথা জানা দেওয়ার জন্যে আজিজে মিশিরকে যে আমি যারে জায়গা দিলাম আর আমার গরু খাইয়া আমার গরু তৈক্যা অত বড় বিশ্বাসঘাতকতা ছেলেরা করলো যে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করলো বা আমার স্ত্রীর সাথে ভালোবাসা স্থাপন করলো, এটা বড় একটা অকৃতজ্ঞর কথা, জোরে কোন ঠিক না। আমি আজিজ মিছিলকে জেল থেকে বের হয়ে এই কথা জানাই দিতে চাই, এই কথাটা জানাই দেওয়ার জন্যে প্রকাশ করার জন্যে যে তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো খেয়ানত করি নাই। তার অনুপস্থিতিতে তার গাইবে অবস্থায় আমি তার স্ত্রীর সাথে কোনো খেয়ানত করি নাই। আর যারা খেয়ানত করে এরা কখনোই সঠিক পথ পায় না, হেদায়ত পায় না, সে পথভ্রষ্ট হয়, সে ধ্বংস হয়। আর কোন কোন তফসিরকারকরা বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, এখানে লাম আখুনহু বিল গায়ব দিয়া ইউসুফ নয় জুলেখা, জুলেখা তার অপরাধ স্বীকার করে আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি ঠিক, আমি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিলাম, আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়, আমি তার প্রতি আসক্ত ছিলাম এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই।
আসক্ত হয়েছিলাম, আসক্ত হওয়ার মতো যুবক ছেলেছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়, আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। কথা বুঝছেন? ইয়ার করে বলেন, তফসিরকারটা বলেন যে এখান থেকে ওই 57 নম্বর আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মার রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি কথা জানায় দেওয়ার জন্য, যে আমি ইউসুফ আলাইহিস সালাতু সালাম, আমি আজিজ মিসির, আমার যে মালিক, আমার যিনি ছিলেন বস, তার স্ত্রীর সাথে আমি কোনো খারাপ খেয়ানত করি নাই, তার গরো খাইয়া বিশ্বাসঘাতকতা আমি করি নাই, এই কথাটা প্রকাশ করার জন্যে উনি যে হট ধরে বইলেন, এটার মধ্যে আবার কিছু অহংকারের কিছু বোঝা যাইতে পারে, এই কথাটার জবাব দেওয়ার জন্যে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে একবারে পবিত্র মনে করি না। কেন? ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, এটা নিজের শুধু মনে করবার লাগে, যে মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই চাহিদা আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া, হোক সে আলেম, হোক সে পীরসাব, ফিরো যদি হয় তারও ওই দিকে আকর্ষণ, এটা আল্লাহর দেওয়া। কোন পীরসাব যদি বলে মুরিদ নিয়ে আমার সামনে আইলে ওই দিকে আমার ধ্যান খেয়াল যায় না, যদি কয় তাহলে বুঝবা যে এটা হয়তো বাটফার আর নাইলে রুগী, হাসপাতালও হারানির দরকার, আর না হয় মন যা, কিন্তু এক আসল কথা কয় না, একটু জোরে কন না, আরো জোরে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মজ্জাগত দেওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি একবারে পবিত্র নই, আমি কথা বলি না যে আমার, আমি নিজেকে একবারে পবিত্র, আমার মন যেই একবারে পাক পবিত্র, ইমন আমি বলি না, ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু, নিশ্চয়ই নষ্ট হইল, এটা মন্দ প্রবণ, এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে, মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায়, আর কন্যা খারাপ কাম, বালা কাম চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, জিনা করতে মন চায়, সুদ খাইতে মন চায়, গান গান নাচ গান করতে মনে ভালো লাগে, নামাজ না পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে না, মনের মধ্যে মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাগিদা দিয়েছেন, যে মানুষের নফসের উৎকামই হইল গুনার দিকে ইডারে দাবিত করা, এটা নফসের কামই, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু ইল্লা আমার রাহিমা রাব্বি, কিন্তু আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, আল্লাহর দয়া যার প্রতি হবে সেই গুনার কাম থেকে বাঁচতে পারবে, জোরে বলেন ঠিক না, ঠিক না, হয়েছিলাম আসক্ত হওয়ার মতো যুবক ছেলেছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়, আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। কথা বুঝছেন? ইয়ার পরে বলেন, তফসিরকারটা বলেন যে এখান থেকে ওই 57 নম্বর আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মার রাহিমা রাব্বি।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি কথা জানাই দেওয়ার জন্য যে আমি ইউসুফ আলাইহিস সালাতু সালাম আমি আজিজ মিসির আমার যে মালিক আমার যিনি ছিলেন বস তার স্ত্রীর সাথে আমি কোনো খারাপ খেয়ানত করি নাই তার গরো খাইয়া বিশ্বাসঘাতকতা আমি করি নাই এই কথাটা প্রকাশ করার জন্য উনি যে হট ধরে বইলেন এটার মধ্যে আবার কিছু অহংকারের কিছু বোঝা যাইতে পারে এই কথাটার জবাব দেওয়ার জন্য বলেন ওয়ামা উবারিউ নাফসি আমি নিজেকে একবারে পবিত্র মনে করি না কেন إن النفس لأمارة بالسوء إذا نيجي سوء مونو كور بالله يا جي مانوشير بي توريك بطيك تا مانوشير بي توريك এই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হোক সে আলেম হোক সে পীর সাহেব ফিরো যদি হয় তারও ওই দিকে আকর্ষণ এটা আল্লাহর দেওয়া কোন পীর সাহেব যদি বলে মুরিদ নিয়ে আমার সামনে আইলে ওই দিকে আমার ধ্যান খেয়াল যায় না হাসপাতাল কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মজ্জাগত দেওয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওয়ামা উবাররিউ নাফসি আমি একবারে পবিত্র নই আমি কথা বলি না যে আমার আমি নিজেকে একবারে পবিত্র আমার মন যেই একবারে পাক পবিত্র ইমন আমি বলি না ইন্না নাফসালা আম্মারাতুন বিসু নিশ্চয় নষ্ট হইল এরা মন্দ প্রমণ এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায় কন্যা খারাপ কাম বালা কাম চায় না নামাজ পড়তে মন চায় না রোজা রাখতে মন চায় না জিনা করতে মন চায় সুদ খাইতে মন চায় গান গান নাচ গান করতে মনে ভালো লাগে নামাজ না পড়তে ভালো লাগে পড়তে ভালো লাগে না মনের মধ্যে মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাহিদা দিয়েছেন যে মানুষের নফসের উৎকামই হইল গুনার দিকে ইডারে দাবিত করা এটা নফসের কামই ওয়ামা উবাররিউ নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু ইল্লা আমার রাহিমা রাব্বি কিন্তু আল্লাহর যদি দয়া হয় আল্লাহর যদি রহমত হয় আল্লাহর দয়া যার প্রতি হবে সেই গুনার কাম থেকে বাঁচতে পারবে জোরে বলেন ঠিক না ঠিক না ইউসুফ আলাইহিসসালাম নিজেকে শুরু মনে করার জন্য যে আমি যে এটা আমার বেটাগিরি না এটা আমার অহংকার না কোন মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে তাহলে ওই মানুষ বেটাগিরি না কইরা যে উমুকে গাঞ্জা খায় আমি খাই না উমুকে মদ খায় আমি খাই না অমুকে জিনা করে আমি জিনা করি না অহংকার করার কিছুই নাই কোন মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে তাহলে এই কথাটা আল্লাহর শুকুর আদায় করার দরকার যে এই গুনার থেকে বাঁচাটা আমার কাম নয় গুনার কাম থেকে বাঁচা আমার কোনো অহংকার নয় আমার মহান আল্লাহর দয়া মায়ায় আমাকে বাঁচাইয়াছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আগের কথাটা একটা অহংকার আসতে পারে যে আমি তার কথাটার মধ্যে অহংকার আত্মগরিমা যে আমি ওই কথাটা প্রকাশ করার জন্যে যে তার অনুপস্থিতিতে আমি খেয়ানত করি নাই পরে এই কথাটার মধ্যে একটু অহংকার আত্মগৌরব কিছু এসে যেতে পারে এই জন্য পরের আয়াতের মধ্যে বলেন যে আমি যে গুনার কাম থেকে পাচ্ছি জুলেখা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল এই পরিস্থিতিতে কোনো মানুষ গুনার কাম থেকে বাঁচার কথা নয় আল্লাহ যদি না বাঁচায় আরো জোরে কো আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় জবাবদিহি করতে হবে, এই কারণে যেই মানুষটা গুনার কাম থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহকে ডরায়া গুনার কাম থেকে ফিরে আসে, আমি আল্লাহও ঘোষণা দিলাম তার জন্য আমার জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছি। মানুষ গুনার কাম থেকে বাচ্চা থাকা এটা তার কোন নিজের ক্ষমতা নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। সুতরাং যারা গুনার কাম থেকে বাঁচতে পারে, সুদ খায় না, ঘুষ খায় না, জিনার দিকে যায় না, মদ খায় না, তার এটা আত্মগরিমা না কইরা বরং আল্লাহর শুকর আদায় করার দরকার যে আল্লাহ তোমার রহমত আমার প্রতি হইছে, এই কারণে আমি গুনার কাম থেকে বাঁচতাম পারছি। এই কথাটা বোঝাবার জন্য ইউসুফ আলাইহিসসালাম কথা বললেন। যাই হোক, সময় কম, আলোচনা অনেক বেশি। এখন আসুন তো, হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাদশা কইলো যে তাকে আমার সামনে হাজির করো। বাদশারা ডাক দেয়া কয় ইউসুফরে আমার সামনে আনো, ইউসুফ কোথায়, তাকে আমার সামনে আনো দেখি। কালাল মালিকু قال الملك اتوني به এখন বলল ঠিক আছে তোমাকে ঘোষণা দিলাম তুমি নির্দোষ বের হয়ে আস। ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ ঘোষিত হওয়ার পরে যখন বের হয়ে আসলেন বাদশার সামনে, জেলের গেইটে দাঁড়ায় তিনি বললেন, তার সাথে যারা জেলের মধ্যে ছিল সকলেই বলল আল্লাহ এই লোক কান্নার রুল পড়ে গেল যে এমন ভালো লোক জেলখানার ভিতরে জিন্দগিতে কোনোদিন আসেনি, জেলের ভিতরে যে সমস্ত খারাপ লোকও ছিল ইউসুফ আলাইহিসসালামের সান্নিধ্য থেকে খারাপ লোকগুলো ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালাম তখন জেলের গেটে দাঁড়ায় কইল এই জেল, এই জেলখানা হইল পৃথিবীর জিন্দা মানুষের কবরস্থান, জিন্দা মানুষের কবরস্থান, এটি হলো জিন্দা কবরস্থান, আর এটার মধ্যে দুঃখ কষ্টের জায়গা, এবং শত্রু যারা তারা আনন্দ উল্লাসের জায়গা। কথা হয়ে বের হয়ে আসলো আর বলে আল্লাহ বাদশার সামনে যাচ্ছি আমি দুনিয়ার কারো করুণা চাই না, আমি তোমার কল্যাণ এবং তোমার করুণা চাই, আল্লাহ বাদশার কোনো করুণা আমি চাই না, বরং আমি চাই তুমি আমার প্রতি কল্যাণ নাজিল করো, তুমি আমার প্রতি তোমার করুণা দয়া নাজিল করো। বাদশার দরবারে গেল, বাদশা তখন ওনার সাথে যখন কথোপকথন শুরু করলো, কথা বলার পরে তিনি বললেন বাদশা আরবিতে কথা বলে হযরত ইউসুফ আলাইহিসসালাম, ওই বাদশার রায়ান সে সত্তরটা ভাষা জানত, কয়টা ভাষা, সত্তরটা, কিন্তু আরবি জানে না। ইউসুফ আলাইহিসসালাম দেখা গেল বাদশার রায়ান যেই ভাষায় কথা বলে তার উত্তর ওই ভাষা ইউসুফ দেয়, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কিছু ভাষা প্রয়োগ করলেন যেটা রায়ান বুঝে না। তখন রায়ান বুঝতে পারলো যে আমার জ্ঞানের চাইতে আরো হাজার কোটি গুণ বেশি জ্ঞানের অধিকারী ইউসুফ। ফালাম্মা কাল্লামাহু যখন কথাবার্তা হইল তখন বলল যে এখন বুঝতাম পারলাম আরবিতে কথা বলে, তো জিগাই দেখিটা কইটা আমার আমার পূর্বপুরুষ আমার দাদার ভাই হযরত ইসমাইল আজমের ভাষা, ইয়াকিসমের বাবার নাম ছিল ইসাক আর সাসার নাম আর দুধরে কন্যা ইসমাইল আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের ভাষা ছিল আরবি, এই জন্য তিনি বলেন এটা হইলে আমার দাদার ভাইয়ের ভাষা। তখন বলল এই ভাষা তো আমি জানি না, এটা আপনি জানবেন না। এরপরে বলল হিব্রু ভাষায় কথা, হিব্রু ভাষাও বাদশা জানে না। তখন বলল এটা কোন ভাষা, বলে এটা হইলো আমার বাপ দাদা পূর্বপুরুষের ভাষা, আমার বাবা ইয়াকুব আলাইহিসসালামের ভাষা হিব্রু ভাষা, আমার পূর্বপুরুষ ইসহাক আলাইহিসসালাম তারও ভাষা হিব্রু ভাষা। বাদশা তখন এই ভাষায় কথা বললে বুঝে না, কিন্তু সে যে সত্তরটা ভাষায় কথা বলে সবটি ভাষা ইউসুফ আলাইহিসসালাম জানে। কথাবার্তা তারা বুঝতে পারলো যে ইউসুফ অত্যন্ত জ্ঞানের অধিকারী। কালা ইন্নাকাল ইয়াউম
لدينا مكين امين এমনি ডাক দিয়া বলল, আগে তো বলছিল বাদশা তাকে আমার সামনে নিয়ে আসো, আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে আমার বিশেষ লোক অর্থাৎ উপদেষ্টা বানাবো, কিন্তু এখন কথাবার্তা বলার পরে তিনি ডাক দিয়া বলেন, ইন্নাকা, নিশ্চয় ও ইউসুফ তুমি, আলিয়াউম, আজকের দিনে, লাদাইনা, আমাদের নিকট, মাকিনুন আমিন, সম্মানিত এবং বিশ্বস্ত হয়ে থাকবে। তুমি এখন থেকে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি এবং বিশ্বস্ত, কারণ আমরা বুঝতে পারলাম যে আজিজ মিসরের ইগেনত দেখেও তুমি আমানতের কেয়ানত করো নাই, এবং তোমার সাথে কথা বলার দ্বারা বোঝা গেল অত্যন্ত বিষম খুব গভীর জ্ঞানের অধিকারী। সুতরাং তুমি আমাদের কাছে এখন থেকে খুব সম্মানিত এবং তুমি আমাদের কাছে বিশ্বস্ত। এখন বলেন আপনাকে সাইসলাম আগে উপদেষ্টা বানাইতাম, এখন উপদেষ্টা না, এখন মন্ত্রী পরিষদ। ইউসুফ আলাইহিস সালাম বললেন তখন, তাহলে একটা কাজ করেন, অর্থ বিভাগ পরিচালনা করার জন্য দায়িত্ব আমার কাছে দেন। قال اجعلني على خزائن الارض এই দায়িত্ব এখন আমার কাছে দেন, অর্থ বিভাগের দেখাশোনা করার দায়িত্ব আমার কাছে দেন। কেন? এটা দেখাশোনা করার জন্য ইন্নি হাফিজুন আলিম, এই অর্থ বিভাগ পরিচালনা করার, হেফাজত করার আমি ভালো রক্ষক, হেফাজতকারী, এবং ইদার সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান আছে অর্থ বিভাগটা। কারণ স্বপ্নের মধ্যে যে আপনাকে স্বপ্নে যে গরু দেখানো হয়েছিল, স্বপ্নে যে সাতটা গরু দেখছিলেন, সাতটা দানা ছড়া দেখছিলেন গমের ছড়া, আর সাতটা শুকনো এবং সাতটা তাজা, ইদার ব্যাখ্যা আমি ছাড়া কেউ বুঝে না। আর ইদার দ্বারা কি আসবে? দেশে যে প্রথমে সাত বছর খুব ফসল হবে, সাত বছর দুর্ভিক্ষ হবে, ইদার ব্যাখ্যা আমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন। সুতরাং আমি বুঝতেছি অর্থ ব্যবস্থা কি হবে, এই জ্ঞান আমাকে দিয়েছেন। অতএব আমাকেই দায়িত্ব দিয়ে দিলে দেশের জনগণ বেশি উপকৃত হবে। এখন ইউসুফ আলী ইসলাম তাহলে এই দায়িত্ব, এই সায়া কেন নিলেন? বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার, কোনো পথ তো সায়া নেওয়া যায় না। ইউসুফ আলী ইসলাম এই পথ কেন লেগে সায়া নিলেন বলে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি এই দায়িত্ব নিলে, অন্যরা নিলে দেশের আমানতের কেয়ানত হবে, অন্যরা নিলে দেশের লোকজন উপকৃত হবে না, আপনার কাছে দায়িত্ব হইলে আপনি দেশের বেশি উপকৃত হবে, তখন দেশের জনগণের কল্যাণার্থে আপনি ওই পথ ছায়া নেওয়া ওই জরুরি। কোনো কোনো ক্ষেত্র আছে আপনি তখন এই পথ ছায়া নেওয়া ওয়াজিব হইয়া যায়। যেমন এক মসজিদে গিয়া ঢুকছেন একজন আলে, ঢুকে গিয়া দেখে গেল ইমাম নাই, সব পাবলিক, আর উনি যে আলেম এবং কোরআন শরীফ শুদ্ধ এটাই কেন কেউ জানে না। এখন যদি আপনি দায়িত্ব চায় না অন্য নাই কইয়া বইয়া থাকুন, আর একজন সাধারণ লোক আলহামদুলিল্লাহ ফর্নেওয়ালা লোক যদি ইমামতির যায়, আর এই লোকটা থাকার কারণে ওই যে আলেম সে যদি ফিসেম নিয়ত বান্ধে বই থাকে, সকলের নামাজ বরবাদ হবে। আর আলেম যদি না থাকতো তাহলে ভাবলিকে ভাবলিকে নামাজ চলতো, অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। অশুদ্ধ অশুদ্ধ মিল্লা শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায় বলতে অগল অশুদ্ধ মিল্লা যা এক জাতের নামাজ যাও জানা করেছে। কিন্তু একজন যদি ভালো এখানে লোক জানেওয়ালা থাকে আর এই সময় না কর, তার কারণে সকলের নামাজ বাদ যাবে। ওই তো এই সময় তার কোন ওয়াজিব ইমামতি আমি করব? আর তো জোরে কর না, আরো জোরে কর। ইউসুফ আলী ইসলাম বুঝতে পেরেছিলেন এই অর্থ বিভাগ যদি আমার কাছে না আসে আমানতের কেয়ানত হবে, আর আমানতের কেয়ানত যদি হয় দেশের জনগণ এর বুক করবে, দেশের জনগণের উপরে বিপদ আসবে। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারার কারণে যে চাউলের দাম বাড়ে না এমনটা নয়,
আর তো জোরে কোন না যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তার কারণে ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্ন খেলে দেখলেন জানেন যে সাত বছর ফসল হবে আর সাত বছর পরে দুর্ভিক্ষ কেন আসবে একজন নিরপরাধ সাত বছর কেন আসবে তাফসীরের কিতাবে লেখেন যে ইউসুফ আলাইহিসসালাম জেলে ছিলেন সাত বছর একজন নিরপরাধ মানুষকে জেলের মধ্যে যদি সাত বছর রাখা হয় তাহলে দেখা যায় এই সাত বছর রাখার অপরাধের কারণে আল্লাহর গজব হইল তাদের দেশে সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে ঠিক তেমনি ভাবে দুর্নীতির মামলায় সঠিক দুর্নীতিবাদে তাকে যদি ধরা হয় তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তো ঠিক আছে কিন্তু এই দুর্নীতির দমনের মাধ্যমে দেখা গেছে দুর্নীতিবাজ নয় এমন লোককে জেল আড়াইয়া দিয়া অযথা তাকে শাস্তি দেওয়া হচ্ছে অযথা তাকে কষ্ট দেওয়া হচ্ছে এই অপরাধের কারণে আল্লাহর গজব আসবে জিনিসের দাম বাড়বে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে দেশের জনগণের উপরে যে একটা প্রভাব পড়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে কইতাম না একটা ঘটনা না আপনার অসুবিধা হইতেছে ঘটনা রইল বাদশা মানে খলিফা হারুন রশিদ একটা পাবলিক মালিক একটা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকছে কিন্তু মালিকে জানে না এই বাগানের মালিয়ে জানে না উনি যে খলিফা হারুন রশিদ গিয়া ঢুকিয়া কইছে যে আমার এক গ্লাস আঙ্গুরের শরবত খাও বাগানের মালি একটা আঙ্গুরের সরা ফেরাই না যখন চিপ দিছে গ্লাসটা পড়ে গেছে তখন খলিফা হারুন রশিদের নিয়ত খারাপ করলিস এত মূল্যবান একটা আগুন আঙ্গুরের বাগান এটা সরকারের খাতে নিয়ে দিত এটা ব্যক্তি মালিকানা থাকে যদি তাহলে সে উপকৃত হবে আর এটা যদি সরকারের বান্ডে নিয়ে যাওয়া যায় দেশের জনগণ উপকার হইব নিম গাইতে আর ওজনের বাগান দখল করলিব নিয়ত বালানা খারাপ এমনি ডাক দেখ এই মালি আমার তৃপ্তি হয়েছে না আরেক গেলার দে এখন আবার গিয়া আঙ্গুরের সরা ফারে না চিপ দে পাঁচ ফুটা চার ফুটা তিন ফুটা করে কিরে আগে দিয়ে আঙ্গুরের সরা দিয়ে একটা সরা চিপ দি তুই গ্লাস ভরে গেছে ওখান দি চার পাঁচ ফুটা রস দি নাই মালিও কিমন মালি চিন্তা করেন হ্যাঁ ওইটা কয় এই দেশের বাদশা যে মনে হয় তার নিয়তের মধ্যে কোনো দোষ ধরেছে এর লেগে আমার ফল দোষ ধরছে তো বাদশা তো এগোনই আছে বাদশা কয় তাই নাকি বাদশার নিয়তের দোষের কারণে কি ফলের মধ্যে পড়তে পারে মালিক কয় হ্যাঁ যে দেশের কর্তা তার যদি নিয়ত খারাপ থাকে তো ফলের মধ্যেও পড়ে কথাই নাকি বলে হ্যাঁ কথা তোবা করলাম মনে মনে কয় হেরে বোঝায় না তোবা করলাম আল্লাহ আর নিতাম না এটা মানে আল্লাহ আমি 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 ভুল করছি মাফ ভাই তোবা করে কয় চা আরেক গ্লাস খাওয়া আছেন এবার আরেকটা আঙ্গুরের সরা ফরে আইন নেয়া যখন চিবা দিছে গ্লাস ভরে গেছে তাহলে বোঝা গেল দেশের কর্তা যে থাকে তারা যদি এরকম হয় তাহলে এটার উপরে চাউলের দাম বাড়তে থাকবে সত্তর একশো যাইতে পারে এই যে দুর্ভিক্ষ দেখা দিতেছে আবার আমরা পরামর্শ দেয় আলু বিলে খাইতে জোরে কন ঠিক নিয়ে ঠিক নিয়ে আলু খাইতে এখন যদি তাদের স্বার্থর উদ্দেশ্য হয় যে তারে গ্রেফতার করলে আমরা লাভ এটা দোষী না দোষী না বুঝি না চোদ্দ বছর দেয়া দাও দেয়া চোদ্দ বছর এটা না আটকাইলে আমরা অসুবিধা অথচ নির্দোষ আটকাই দিছে আর একটা দোষী এজন আমরা এটা যখন সংস্কারের কথা কয় এটা থাক ইমন দুই চোখে যদি দেখা যায় দেখা দেয় তাহলে বোঝা গেল জুলুম হইতেছে জোরে কোন ঠিক না ঠিক না তাহলে দেশের মাল দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হবে দেশে দুর্ভিক্ষ আসবে ইউসুফ আলাইহিসসালামকে সাত বছর নিরপরাধ একজন লোককে রাখার কারণে আল্লাহর পক্ষের গজব আসলো সাত বছর পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল এটা ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা জানেন না বুঝিলেছে বাদশা তো জীবনও বললো নইলে
আর তো জোরে কর না, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কয় এটার দায়িত্ব আমার কাছে দিলেই আমি এটার হেফাজত করব, এটা আমার দ্বারাই সম্ভব, এটা আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব এবং এটা কিভাবে প্রয়োগ করতে হবে এর জ্ঞান আমার কাছে আছে। কারণ একটা জিনিসের দায়িত্ব যদি তার কাছে আসে, এই জিনিসটার আমানতদারি আদায় করা এবং এটাকে পরিচালনা করার যোগ্যতা যদি না থাকে, মনে করেন আমি এক মাদ্রাসার মুতামিম হই, মুতামিম ঠিক হই এমনি খুব দরবেশ আল্লাহওয়ালা করে ফেরাস্তার লাগান, কিন্তু আমিও তো হিসাব কিতাব বুঝি না, এই না বুঝার কারণে কইলাম দরবেশ বেড় চুরির কেস লইয়া বেড়ে দাম লাগে মাদ্রাসা থেকে, কোনটা কোন ফটো তো চোখে তারা না, তুই কই তো এটা হিসাব দেয় না, উনি হিসাব দিতে গেল আর মিলাই তারে না, জোরে কোন ঠিক কিনা। অনেকে দেখা গেছে আসলে লোকটা খারাপ না, আসলে শুন না, আসলে হৈসামাই রেখা অনেন না, কিন্তু কোন স্লিপ কোনা নত হয় কতটা একারে দিল এটার হিসাব নাই, জোরে কোন না, তখন দেখা যায় এই লোকটা শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হইয়া মাথা সামুদ্রের হাত থেকে ফালাইয়া যাওন লাগে। আবার দেখা গেছে যোগ্যতা আছে খুব বেশি কিন্তু মামলক আসলে দুই নম্বর, যেরকম ঠিক নেই তারে তারে দরন যায় না, যেমন আমরা দেশের কিছু এমন উপরের কর্মকর্তাও আছে এক নম্বর দুর্নীতিবাজ কিন্তু ধরা পড়ছে না, এক কলম খাতা ঠিক রেখে দিছে, আর কিছু আমরা লাগান মোল্লা মেসাব যে তাজির এতে বড় বড় হয়ে গেছে ধরা ধরা, আমরা মুক্ত শহীদ ইসলাম জীবনে খাইছে না কিচ্ছু খাইছে না 13 বছরের যে কথা বুঝছেন না, আর এখন দেখা গেছে ইমন গুর্নি ওয়াকের মধ্যে পড়ে। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন একটা জিনিস দায়িত্ব পালন করতে গেলে দুইটা জিনিস লাগে, এটা আমার কাছে আছে, অর্থ মন্ত্রণালয় দেখতে গেলে এটা পয়সার ভান্ডার যেহেতু, সুতরাং এটারে হেফাজত করার মতো এই রক্ষণাবেক্ষণ করার যোগ্যতা থাকতে হবে, ইন্নি হাফিজ আমি এটারে হর হরদর্শী, দুই নম্বর হলো আলিম জ্ঞান লাগবে পরিচালনা করার, এই দুইটা যোগ্যতা আমার কাছে আছে, আমাকে যদি অর্থ বিভাগ দেওয়া হয় তাহলে এই দেশের জনগণ উপকৃত হবে। এই কারণে উনি ছায়া নিছে, ছায়া কর ওয়াকাযালিকা মাক্কানা লিউসুফা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে ওই ফিল আরদি মানে আই ফিল মিসরি, মিশরের আমি অধিপতি বানাইলাম, অধিপতি বানাইলাম কেমনে, অর্থ মন্ত্রণালয় যখন নাকি এইভাবে দায়িত্ব পাইল আর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটি খাদ্য গুদাম তৈরি করলেন যে এটা 15 মাইল লম্বা 15 মাইল ফাঁস, 15 মাইল লম্বা গুদাম আর 15 মাইল ফাঁস, উনি স্বপ্নে বুঝতে পারছিলেন 7 বৎসর খুব প্রচুর পরিমাণে দেশে ফসল হবে, তাই তিনি ঘোষণা দিয়েছেন প্রত্যেকেই 5 ভাগের 1 ভাগ খাওয়ান জমা রেখো, প্রত্যেক বছরের তুমি 5 ভাগের 4 ভাগ খাইলেও আর 1 ভাগ শেষ করো না, জমা রেখো, অর্ডার দেওয়া হয়েছে 5 ভাগের 1 ভাগ রাখবা, এইভাবে 7 বছর পর্যন্ত খালি জমাও, আর উনিও রাষ্ট্রীয় সম্পদ জমা করার জন্য 15 মাইল লম্বা আর 15 মাইল ফাঁস একটা গুদাম তৈরি করিয়া এর মধ্যে 5 বৎসরের যা কিছু ফসল হইতেছে সবগুলো যখন সংরক্ষণ করা হইল এমনভাবে সংরক্ষণ করা হইল যে আবার পরবর্তীতে 7 বৎসর সংরক্ষণ করলো, 7 বৎসর আবার দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষ আসার সময় তখন দেখা যাবে অবস্থা বড় সিরিয়াস, যদি প্রস্তুতি আগের থেকে না থাকে তাহলে এটা সামলায়া ওঠা বড় কঠিন, কঠিন ব্যাপার, তখন করছে কি হযরত ইউসুফ আলাইহিসের এই দক্ষতা এই যোগ্যতা দেখিয়া তখন রায়ান যে বাদশা আছে দেখে নেওয়া কয় দেশ আমার আমি চালানির থেকে আপনি চালানির যোগ্যতা বেশি, সুতরাং শুধু অর্থ বিভাগ না পুরো দেশের দায়িত্ব আপনারে দিলে এলাম, আর আজিজ মিছির যে আছিল তার নাম আছিল কিতফির, এই কিতফিরে সরাইয়া ওনারা হল্লা বানিয়েছিল অর্থ মন্ত্রণালয়ে, এরপরে হইলো শুধু অর্থ মন্ত্রণালয় নয় আমারে আপনি খালি খাওয়ান ওয়ান দেন খরচ রচ দেন আর পুরো দেশের দায়িত্ব আপনি নিয়ে,
ইউসুফ আলাইহিস সালাম কথা হইলে কালিমাটা পড়ে লও, দাওয়াত দিছে পরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম সবগুলো জমা করলেন সাত বছর জমা করে, এখন দেখা গেল পরবর্তীতে সাত বছর যখন দুর্ভিক্ষ দেখা দিল, দেখা দেওয়ার পরে ঘোষণা দিল রেশন, এই রেশন সিস্টেম সর্বপ্রথম ইউসুফ আলাইহিসসালাম আবিষ্কার করলেন। তিনি বললেন যে হ্যাঁ মাল চাবান দেওয়া হবে পয়সার বিনিময়, এখন হইলাই এক বছর পয়সার বিনিময় নিছে, এখন আর পয়সা নাই, তখন কখন কিতা করতাম বলে এখন এক কাজ করো, অলঙ্কার টলঙ্কার যা আছে এটা সব সরকারের ভান্ডারে জমা দাও আর মাল নিয়ে যাও। তবে জেনে রাখো গরিব রেও এক ট্রাক দেওয়া হবে, ধনীরেও এক ট্রাক দেওয়া হবে, ধনীরাও এক এক ট্রাক নিবা, গরিবও এক ট্রাক নিতে হবে। খুব প্রভাবশালী নেতা তুমি, হ্যাঁ কমিউনিটি নেতা তুমিও এক ট্রাক, এ দেশের গরিব যে সেও এক ট্রাক, এর থেকে দুই ট্রাক কাউকে দেওয়া হবে না, কারণ এখানে বেইনসাফি করা হবে না। এমনকি স্বয়ং বাদশাদের রায়ান তাকেও তিনি দুপুরে শুধু একবেলা খাওয়ান দিতেন, রাত উপাস রাখতেন। ইউসুফ আলাইহিসসালাম নিজেও ক্ষুধার্ত থাকতেন অথচ খাওয়ান জমা আছে, কেন গরিবের দরদ যেন ভুলে না যায়। এইভাবে দ্বিতীয় বছর খাদ্য দেওয়া হইলো, প্রথম বছর টাকার বিনিময়, টাকা যখন শেষ হয়ে গেছি তখন খাদ্য দেওয়া হবে কিসের বিনিময়, যে এই যাওয়ার অলঙ্কার হাতে যা আছে হীরামণি মুক্তা সরকারের ফান্ডে জমা দাও খাওয়ান নেও, দিল যাওয়ার দুই বছর গেল, তিন বছরের দুর্ভিক্ষ এক বছরই ধারণ যায় না, এক বছর তো দুর্ভিক্ষ আমরা যাই উঠতাম পারি না, আর যদি তিন বছর হয় এখন দেখা গেল দ্বিতীয় বছর গেল অলঙ্কার ফাতি দিয়েও শেষ, তৃতীয় বছরের অভাবটা কেমনে কাটাই উঠবে, তখন তারা কইলো যে আমরা চতুষ্পয় মানে গৃহপালিত যত জানোয়ার আছে এটা সরকারের ভান্ডারে জমা দিতে লাগলো আর তারা খাওয়ান নিল, তো ক বছর গেল তিন বছর, চার নম্বর বছর এখন তো আর গই ও গরু ছাগলও নাই, অহন কি তো দিব আর খাওয়ান আনতাম, তখন ঘোষণা দিল যে প্রত্যেকের গুলাম বান্দি যা আছে সরকারের ভান্ডারে জমা দাও দেয়ার মাল নাও নিল। ইয়ার পরে কইল যে তারা নাকি ক বছর গেল চার বছর, পাঁচ বছর বয়স সময় ক হইল যে তোমরা আওলাদ সন্তান সব সরকারের কাছে জমা দাও, জমা দিয়ে মাল নেও, এখন বাচ্চা ও দিলাইল। এরপরে কইল যে তোমরা প্রত্যেকেই এখন পরের বছর যখন আবার সময় হইল তখন ঘোষণা দিল যে প্রত্যেকেই তোমাদের জান মাল যা আছে সরকারের কাছে সৈপাল দাও আর তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সরকারের ফান্ডে জমা দাও, দিলে দলিল পত্র জমা দিবা, দিলে পরে তোমাদের এর বিনিময় খাওয়ান দেওয়া হবে। দলিল পত্র দেওয়া হইলো, গেল ছয় বছর, সাত বছরের সময় কওয়া হইলো তোমরা প্রত্যেকে সই করিয়া করিয়া তোমরা নিজেরারে বিক্রি করবা সরকারের কাছে, বিক্রি করলো করে মাল দেয়, প্রত্যেকে ইউসুফ পুরা দেশের মালিক হইলো, পুরা মিশরের মালিক আল্লাহ ইউসুফ নবীকে বানাইলো, গরুর মালিক, গোলাম মাদির মালিক, মানুষের মালিক, জাগা জমিনের মালিক, সব কিছুর মালিক বানাইয়া কইল আমার ইউসুফকে যে দেশের গোলাম হিসেবে বাজারে বেছে, আমি আল্লাহ আমার নবীকে যখন গোলাম হিসেবে বাজারে বেচছিল আমি আল্লাহ এই দেশের সকলে তার গোলাম বানাইয়া দেখাই দিলাম, আমি আল্লাহ কিতা করতাম পারি। ইয়ার লাগিয়া ইউসুফ নবীর কাছে সফটওয়্যারের গোলাম বানাও, সফটওয়্যারে কিনো, এরা নিজেরা সই দিব, আমি বিক্রি হইলাম সরকারের কাছে, এইভাবে সব আবার আনছে। সব যখন দেওয়া হইল বাদশাকে জিজ্ঞাসা করে ও বাদশা এবার বলেন তো দেখি আপনি মিশরের মতামতের সম্পর্কে আপনার কি মত, তখন কয় আপনার যে মত আমার ই মত, এমনি ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন ও দেশবাসী আজ থেকে তোমরা যা দুর্ভিক্ষ তো সাত বছর গেল, তোমরা যারা টাকা পয়সা জমা দিয়েছিলা, অলঙ্কারবাদী জমা দিয়েছিলা, চতুষ্পদ জানোয়ার গৃহপালিত জানোয়ার জমা দিয়েছিলে, তোমাদের গোলাম বান্দি যা জমা দিয়েছিলে
সবগুলো ফিরত নাও আর যারা নিজের সই কইরা গোলামের খাতায় নাম লেখাইয়া ছিল আমি ইউসুফ এখন থেকে ঘোষণা দিলাম তোমাদের সকলকে মুক্ত করে দেওয়া হলো এখন কই সুবহানাল্লাহ দেখছুনি ইমন বাদশা আল্লাহর জমিন ওয়া নিয়ে আবার ফিরত দেলা বা আল্লাহ গোলাম বানাইয়া আমার ইউসুফরে যখন বাজারে বেচছিল গোলাম বানাইয়া তোর আরো বানাইলাম বানাইয়া আবার ছেড়ে দিলাম এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء يمني بابي يوسف عليه السلام كامي وتشتيتو كلام كن جاكا في الأرض في الأرض أي في المصر مصر الأرضي بطي أمي بانيلام يتبوأ منها حيث يشاء إني أمون بابي قمتا دي دلام دسير جنقون الشمبوتر مالك দেশের জনগণের চতুষ্প জানোয়ারের মালিক দেশের গোলাম বান্দির মালিক দেশের জনগণের অধিকার ও তাকে আমি বানাইয়া এমন জায়গায় পৌঁছাইয়া দিলাম আমার ইউসুফ যা ইচ্ছা তাই তিনি করতে পারতেন যখন ঠিক না ঠিক না আল্লাহ বলেন নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুযিউ আজরাল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রহমত দান করেন তার দয়া এখানে রহমত দান করেন এর অর্থ হলো বিরহমাতিনা আই বিনামাতিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত দান করেন তার নিয়ামত এই এই যে রাষ্ট্রীয় ক্ষমতা এত মর্যাদার অধিকারী হওয়া এত ঊর্ধ্ব ক্ষমতায় যাওয়া এটা এই নিয়ামতটা কার আল্লাহ আর জোরে কর না আল্লাহ এটা আল্লাহ ইচ্ছা করলে হারে না হারে না আবার নেওয়ার মতো ক্ষমতা আছে নি আর জোরে কর আছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত দেই আবার আমি চিনায়া আনতে পারি এই ক্ষমতা আমার ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে বলাইয়া দিল আর তিনাকে দেখা গেল গোলাম হিসেবে বাজারে বিক্রি করলো আমি আল্লাহ যেই লোকটাকে মেরে ফেলতে চেয়েছি বাবার দয়া মায়ার থেকে সরাইতে বঞ্চিত করতে চেয়েছিল এই লোকটাকে আমি আল্লাহ আবার গোলাম হিসেবে বাজারে নিয়া এরপরে তাকে আবার এত বড় জেল জুল খাটাইয়া আমি সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাইয়া দিয়া এই কথা বুঝাইয়া দিলাম আমি যাকে ইচ্ছা তাকে আমার নিয়ামত দান করি সুতরাং তোমরা আমার নিয়ামতের শুকর ওই শুক্রিয়া আদায় করতে গিয়ে ইউসুফ নবী কইছেন ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা মারাতুম বিসু ইল্লা মা রাহিম রাব্বি আল্লাহর দয়া না হইলে কেউ নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা সম্ভব আর তো ধরে কন্যা সম্ভব ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন যারা নাকি নেককার তাদের আল্লাহ কখনো তাদের প্রতিদান বিনষ্ট করেন না জামাই মারা গেছে মারা যাওয়ার পরে অভাব অনটনের মধ্যে হয়ে গেছে গা এদিকে তার বাপ যে আসিল ইয়ামনের রাজা শত্রুরা তারা সদ্য গোষ্ঠীর গোল্ডিরে মাইরে দেশ লেখে দখল করে এখন জুলাইকা আর যাইবার কোনো জায়গা নাই এখন কে মূর্তির সামনে কান্দে কোনো জবাব দেয় না কত বছর ডাকলাম কত কইলাম আমি ইউসুফ রে পাওয়ার জন্য কত আকাঙ্ক্ষা তোমার কাছে পেশ করলাম এখন একটা তো জব দিলা না এতে বুঝলাম তুমি আসলে কোনো খুদা না তুমি হুদা এখন ঠিক না ঠিক না আসলে তো হুদা ওই মূর্তি হুদা না খুদা ওই বুকর টিকা আর তোদের এখন না এত বছর পর্যন্ত
আমি তোমার কাছে আমার আবদার পেশ করলাম, আমার আবদার কবুল হইল না। তাহলে এখন দেখা যায় তুমি যে হুদা এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে অযথা ডেকেলাম নাই, জুলেখা অভাব অনটনে, স্বামীও নাই আর থাকার জায়গা নাই, এদিকে আবার বাবার বাড়িতেও যাওয়ার কোনো জায়গা নাই, দুঃখ কষ্টে পড়ে আর বুড়া হইয়া চুল হাকি গেছি কি, চৌকো নষ্ট হয়ে গেছি কি, চোখের পাওয়ার নষ্ট হইয়া রাস্তায় গিয়া এখন গোড়ায় হজরত ইউসুফ আলাইহিসসালাম খুলাসাতুত তাফাসীরের কিসার কিতাবের মধ্যে লেখেন, ওই তাফসীর কিতাবে লেখে জুলেখা তখন রাস্তায় একদিন ইউসুফ নবী যাইতাছে আর তিনি ডাক দিয়ে বলেন, জুলেখা মূর্তিরে এর আগে বাঙ্গা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ কইরা কয় তুমি যে আসলে মাবুদ না, আমার কাছে প্রমাণ হয়ে গেছে ইউসুফের আল্লাহ যে সঠিক আল্লাহ, আমার কাছে প্রমাণ হইল ইউসুফ গুলাম থেকে তো পড়ে গেল আর আমি অর্থমন্ত্রীর বউ হইয়া ভিক্ষু সেজা রাস্তায় ঘুরি। এতে বোঝা গেল তুমি আসলে খুদা না, বাইরিয়া বাঙ্গা খুদারে সাফ করছে, সাফ করে কয় আমি পড়লাম ইল্লাল্লাহ, এই কালিমা যখন পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া এখন রাস্তায় গিয়া গোড়ায় ইউসুফ আলাইহিসসালাম ওই রাস্তা দিয়ে যখন যায় অন্ধ মহিলা বৃদ্ধা মহিলা তিনি ডাক দিয়া বলে গুলামকে দেশের প্রেসিডেন্ট বানাইলা আর তুমি একজন অর্থমন্ত্রীর স্ত্রীকে এবং বাদশার মেয়েকে ভিক্ষুক বানাইয়া রাস্তার মধ্যে লামায়া দিয়েছো, ইটি হলো তোমার শান গো আল্লাহ। মহিলা জুলেখা এটা আগের অর্থমন্ত্রীর বউ আছে, ইতই যারা আল্লাহ সৎ পথে তাকে একটা কথা জানেন, বহু আলোচনা এখানে আছে, সৎ পথে যারা থাকে সে যদিও অভাব অনটনে কষ্ট করে টিক্কা যাইতে পারে, সুদ খায় না ঘুষ খায় না, আল্লাহ তার আউলাদরারে উপরে তুলে দেয়। আর যে সুদে ঘুষে খাইয়া চায় বড় হয়ে যায় মাকড়ি উঠে বানাই দিত তার আউলাদরা জুয়া খিল্লা উড়ায়। আরো জোরে কোন ঠিক নেই, এর লাগে আল্লাহ বলেন ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, নেককারের প্রতিদান আল্লাহ বিনষ্ট করে না। ইসু আসমের নেককারের এই প্রতিদান আল্লাহ বিনষ্ট করছে না, কই নিছে আর জুলেখা কই গেছে, জোরে কোন ঠিক নেই। ঠিক যাক, সব আলোচনা করার টাইম নেই। এখন ইউসুফ আসম কই এই মহিলার আমার সামনে আনো, আনার পরে বলল তোমার এই অবস্থা কেন, চোখে তো দেয় না ইউসুফ যে জানে না তো, আমার এই অবস্থা আমি খেয়ানত করেছি ইউসুফের জন্য পাগল ছিলাম কিন্তু আমার সময় মজামায় মল্ল বাহ মল্ল সব শেষ হইয়া এমন রাস্তার ভিখারি হয়েছি, খাওয়ানেরও নাই পেটে খাওয়ান নাই, ক্ষুধার্ত হইয়া করি, আর আমার ঘরে গোলাম ছিল ইউসুফ আজকে দেশের মিশরের বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম কয় এখন তোমার জন্য কি করতে পারি, তো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জুলেখার শক্তি ফিরত দাও, আল্লাহ দোয়া কবুল করছে সঙ্গে সঙ্গে সুখের পাওয়ার ফিরে এসে। ইউসুফ তুমি, তোমার জন্য আমি রাস্তায় ভিক্ষু কই আজকে আমার এই অবস্থা, তো আমার শোকের হওয়ার যখন ফিরে আসছে তোমার দোয়া আমি তো ইমান এনেছি, অতএব আমার জন্য আরেকটি দোয়া করো। সেই দোয়াটা হইলো চুল সব পাখি গেছে কি, সামরা ঢিল হয়ে গেছে বুড়ি হয়ে গেছে, দোয়া করো আমি জোয়ান হয়ে যেতাম। ইউসুফ আলাইহিসসালাম তখন দোয়া করলেন প্রভু প্রভু মেহরবানি করে গো আমার জুলেখারে তুমি আবার জোয়ান বানায় দাও, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে এমনি জুলেখার আগের অবস্থায় ফিরত দিয়ে দিছে। এখন দেখ জীবিত হয়ে গেছে, এমনি ডাক দেখো ইউসুফ তোমার জন্য আমি সব কিছু সব হারাইলাম, এবার আমার বিয়ার প্রস্তাবটা তুমি গ্রহণ করে নাও। এমনি ইউসুফ আসলাম নীরব, এটা তার কিছু কয় না,
এমনি জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন ও ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যুলেখা আসলে তোমার আশে কইয়া তোমার মহব্বতে পইরাক এতদিন পর্যন্ত এই কষ্ট করলো এখন ঈমান যখন এনেছে যে লোকটা ঈমান এনে মূর্তি ভেঙে অসহায় হয়ে পড়েছে তার স্বামীও নাই তার বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি ইউসুফ নবী যুলেখাকে বিয়া করে নেন আল্লাহর যখন ওয়াদা দিলেন আর কোনো অসুবিধা আছে বিয়া করছে বিয়া করার পরে দুইজন ছেলে হইছে আফরাইম আর ইউশাইম আর মেয়ের নাম হলো রহমত মেয়ে হইছে একজন তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে ফারসি টিকার মধ্যে লিখছেন দুই ছেলে এক মেয়ে মেয়ের নাম হলো রহমত তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে লিখে ইউজাবিজুহা আইয়ুব যাকে আইয়ুব আলাইহিসসালাম বিয়া করছিল আমরা যার নাম জানি রহিমা ই রহমতি কই রহিমা হইছে আরো জোরে কন না আমরা কই না নি বিবি রহিমা যে আইয়ুব আলাইহিসসালামের সাথে আছিল কিরা সমাজে ওগুলো ভালাই গেছিল গা এক মহিলা আছিল না নি রহিমা নামে আসলে রহমত নামে রহমত মহিলার নাম কিন্তু ইদারই আমরা রহমত রইটা কিছু বদলাই ফেললে রহিমা হইছে মুসার রব যদি পরিবর্তন হইতো হইতে আপনারা দেখো মোসুই হইতো আরে জোরে কন ঠিক না ঠিক না যাক আর বেশি লম্বা সরা করে লাভ নাই হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব উনিও আছেন আমি যদি আবার বেশি লম্বা করি তখন মনে আছে মাইক আর টাইম ছাড়তো না আর আমরা দাওয়াত না দিলে কি তা আছে যখন ঠিক না ঠিক না সে সকল বলে টাইম দেওয়ার মাইক উৎসারে না যখন ঠিক না এরপরে শেষের আয়াতটা কইয়া লাই না কইতাম না আর যখন শেষের আয়াতটা আমার তো 57 নম্বর পর্যন্ত আয়াত দিছে শেষের আয়াতটা কইয়া লই ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়ালা আজরুল আখিরাতে আর আখিরাতের যে প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুন এটাই তাতে উত্তম লিল্লাযীন কাদের জন্য উত্তম লিল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন আর যাবতীয় গুনাহ কামতিকা যারা বেঁচে থাকে যাবতীয় গুনার কামতিকা যারা বেঁচে থাকবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে আখিরাতের পুরস্কারটাই হলো সবচেয়ে উত্তম আচ্ছা জোরে কর না খেয়াল লাগে উত্তম এটার ব্যাখ্যা দেওয়া অনেক টাইম নাই ওনারে আনিলাই আমিও শেষ করিলাই এর কারণ হইল নাইলে আরো অনেক লম্বা জীব গিয়া কথা অনেক আছে উত্তম কেমনে এগুলা অহন বোঝানির দরকার ওয়ালা আজরুল আখিরাতি খাইরুন লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আখিরাতের যে প্রতিদান সেই প্রতিদানটাই হলো শ্রেষ্ঠ উৎকৃষ্ট উত্তম তাদের জন্য যারা ঈমান আনবে এর কারণ আখিরাতের পুরস্কার কোনো কাফেরকে দেওয়া হবে না আর তো এখন না দেওয়া হবে না এই জন্য কোনো বুশ টনি ব্লেয়ার তারপরে বিল ক্লিনটন নমরুদ সাদ্দাত ফেরাউন আবু জাহেল আবুল আহাব কোন কাফেরকে পরকালের পুরস্কার দেওয়া হবে না যখন ঠিক না ঠিক না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আখিরাতের পুরস্কার আল্লাহ আমাদের সকলকে হ্যাঁ মুক্তি জানাইছেন না হলো আনিলাইন আমি সারা দিলে তো আবার আমার সার্ভার আগে লাগাল না হইলে তো আবার দেবুগো ছুটিয়া জোরে কন্টিনিউ ঠিক না এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওয়ালাল আখির ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের পুরস্কার উত্তম কাদের জন্য যারা ঈমান আনবে কারণ ঈমান যদি না আনে কোন কাফেরকে এমন কি নবীর বাবাও যদি হয় জান্নাতের পুরস্কার দেওয়া হবে না যারা কন্টিনিউ